রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু কেনার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন। যেমন একটা ক্রাইটেরিয়া হলো বয়স। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা কুরবানির জন্য মুসিন্না ব্যতীত যবেহ করো না। সানাতুন, সানাতুন থেকে, সানাতুন মানে কি বয়স, বয়স দেখে জবাই করো। এখন এই বয়সটা অনলাইনে থাকা লাগবে। যে প্রাণীটা আপনি কিনছেন সেখানে উল্লেখ আছে কিনা আপনি দেখবেন, মোটা তাজা দেখলে কিনবেন না। রাসূল বলছে বয়স সারা জবে করো না। ওটের ক্ষেত্রে বয়স 5 বছর কমপক্ষে, গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর, ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর। ইল্লা আন্যাসুরা আলাইকুম ফাযবাহু তাসআ, শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে, যদি 1 বছর বয়সী দুম্বা না পাও, মোটা তাজা হয়েছে 1 বছরের মতো, তাহলে 6 মাস হলেও চলবে। কিসের ক্ষেত্রে? এটাকে আবার বেড়ার ক্ষেত্রে লাগানো যাবে না, ছাগলের ক্ষেত্রে লাগানো যাবে না। বেড়া হলো 1 বছর, ছাগল হলেও 1 বছর, দুম্বা যদি হয় তাহলে 6 মাসও হতে পারে। তবে এটা হলো যদি না পাও। তাহলে না পাওয়া শব্দটা বাদ দিলে আমরা বলবো ছাগলের ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে, বেড়ার ক্ষেত্রে কয় বছর? 1 বছর। এই বয়সটা আপনাদের জানতে হবে। তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরিফাল আইন ওয়াল উদুনাইন, হযরত আলী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন, আমরা কুরবানির প্রাণী যখন কিনতে যাই তখন যেন তার চোখ দেখি। শরীর দেখবেন আগে না চোখ দেখবেন আগে? আমরা কোনটা দেখি? রাসূল বলছে তুমি আগে চোখ দেখো, ওয়ালুদুনাইন কান দেখো, ওয়ালানুদাহি আমরা যেন কুরবান না করি বি আওরা অন্ধ, ওয়ালা মুকাবালা কানের এক পাশ কাটা, ওয়ালা মুদাবারা কানের শেষ অংশ কাটা, ওয়ালা খরকা পুরা কান কাটা, ওয়ালা সরকা কান ছিদ্র করা, এই প্রাণী যেন আমরা জবে না করি। তাহলে অন্ধ যদি হয় জবে করা যাবে না, কানের আগা কাটা জবে হবে না, এক পাশ কাটা জবে হবে না, ছিদ্র করা জবে করবে না, পুরা কান কাটা জবে করা যাবে না। ওয়ালাল মুস্তাসালা, শিং গোড়া থেকে উপরানো, গোড়া সহ উপরে গেছে, একবারে মূল সহ শিং একটা নাই বা দুটা নাই, এ প্রাণী জবে করা যাবে না। ওয়ালাল মুশাইয়্যা, খুব দুর্বল, হাঁটতে চলতে পারে না, এমন প্রাণী জবে করা যাবে না। ওয়ালাল কাসরা, এবং পা ভাঙ্গা, খোঁড়া, ল্যাংরা পানি জবে করা যাবে না। তাহলে আমরা পেলাম কান কাটা যাবে না, কানা অন্ধ জবে করা যাবে না, শিং ভাঙ্গা জবে করা যাবে না, খুব দুর্বল জবে করা যাবে না। এরপরে এমন শুকনা, লা তানকা, মনে হয় যেন হাড্ডির ভিতরে যে মজ্জা আছে এটাও নাই, একবারে শুকনা হয়ে গেছে, এটাও জবে করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণী দেখার ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো দেখতে বলছেন। আমরা বয়সটাকে গুরুত্ব দেব এবং আমরা যখন প্রাণী কিনতে যাব এই বিষয়গুলো আমরা দেখব। এখন বয়স 2 বছর হলো কি না সেটা বুঝবেন কিভাবে? এটা অভিজ্ঞতার ব্যাপার। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেকে গালের ভিতরে দাঁতের দিকে তাকালে এভাবে ধরে দাঁত দেখে, দাঁত দেখলে ওরা বলে দিতে পারে 2 বছর হয়েছে কি না, অভিজ্ঞ ব্যক্তি সাথে নেবেন। অথবা আপনারা যারা কিনবেন মালিককে জিজ্ঞাসা করবেন, মালিক যদি বলে যে হ্যাঁ 2 বছর হয়েছে,
গরুর দিকে তাকানোর পরে মনে হয় যে কথাটা মিলে, তাহলে আপনি বিশ্বাস করতে আপত্তি নাই। কারণ এক্ষেত্রে হাতে কলমে মিলাইয়া 350 দিন, 1 বছর 365, তো 750-750 দিন এভাবে অঙ্কে মিলাবেন, এটা আসলে সম্ভব হবে না। তাই মালিকের কথার উপর বিশ্বাস আপনি করতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে উনি সত্য বলছেন এবং তার সাথে কথার সাথে এটার মিল আছে। প্রাণী দেখে তারপরে কোরবান করতে হবে। আমরা যদি কোরবানি একা করি এটা সর্বোত্তম, প্রয়োজনে ছাগল হোক। এটার মাঝে শরীক থাকে না বিদায়, এখানে হালাল হারামের সংমিশ্রণ হওয়ার সম্ভাবনাও থাকে না। শরীক থাকে না বিদায়, নিয়াতের সম্পৃক্ততা থাকে না, আপনার নিয়ত একটা, ওনার নিয়ত আরেকটা। এলতেবাসের কারণে কোরবানি কবুল হওয়ার মাঝে একটা কনফিউশন তৈরি হয়। এই জন্য যথাসম্ভব আমাদের উচিত হলো একা কোরবান দেয়া। তবে আমাদের দেশে একা কোরবান দেওয়ার প্রবণতার চেয়েও শরীকে দেওয়ার প্রবণতা বেশি। ইসলামে এটা জায়েজও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা শরীকে কোরবান দিয়েছেন এমন ঘটনা অ্যাভেলেবেল ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়া আল বুদনাতান সাবাতিন ওয়াল বাকারাতান সাবা। হযরত জাবের বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা হুদাইবিয়াতে, যে বছর আমরা উমরা করতে পারি নাই, আমাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছিল, আমরা তখন উমরার নহর করেছিলাম, একটা গাবি গরুর পক্ষ থেকে 7 জন, একটা ওটের পক্ষ থেকে 7 জন। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম ও শরীকে জবে করেছেন, এই জন্য শরীকে করার অনুমতি আছে। কিন্তু পারত পক্ষে শরীকে না যাওয়াই ভালো, তাই একা একা কোরবান দেওয়ার অভ্যাস তৈরি করা দরকার। এখন শরীক কয়জন হতে পারবেন? 1 থেকে 7। কোনো কোনো অঞ্চলে ভুল মেসেজ আছে, জোর শরীক হওয়া যাবে না। 1, 3, 5, 7, জোর শরীক হওয়া ঠিক নয়, এই কথার কোনো ভিত্তি নাই। বরং শরীক হওয়ার সুযোগ আছে 1 থেকে 7 পর্যন্ত। জোরও জায়েজ, বেজোরও জায়েজ। আমার সাথে গতকালকে একজন আলেমের কথা হয়েছে, উনি বললেন, হুজুর আল্লাহ বেজোর, এই হিসাবে বেজোর ভালো না? আমি বললাম, যুক্তি সুন্দর, তাহলে তো ফজরের নামাজ 1 রাকাত হলে বেশি ভালো, ঠিক না? যুক্তির দিকে তাকালে তো মাগরিব আর 3 রাকাত পড়া যায় না, আল্লাহ তো আর 3 জন না। আসলে যুক্তির নাম কি ইসলাম? 1 থেকে 7 পর্যন্ত ইসলাম শরীক হওয়ার সুযোগ দিয়েছে। এখানে আপনি আমি যুক্তি ঢুকাইয়া দিয়া জোরকে খারাপ, বেজোর ভালো, এ জাতীয় কথা বলার কোনো অধিকার কি আমাদের আছে? ইসলামকে ইসলামের জায়গায় রেখে আমল করতে হবে। এজন্য ইসলাম সুযোগ দিয়েছে 1 থেকে 7, যার যার সুবিধা আছে সে জবে করতে পারবে, কোনো অসুবিধা নাই। এখন হুদাইবিয়াতে জবে করেছে হযরত জাবের বললেন। এই জন্য আমাদের কিছু কিছু ওলামায়ে কেরাম, আমাদের ভাইয়েরা বলেছেন আগে, ইদানিং আবার আলহামদুলিল্লাহ ফতুয়াটা এখন আর দিচ্ছেন না, তারা রুজু করেছেন আমরা শুনেছি, যে শুধু সফর অবস্থা শরীক হওয়া যাবে, মুকিম অবস্থা শরীক হওয়া যাবে না। ইন্টারনেটে আলোচনা এসেছে যে শরীকে কোরবানি দেয়া যাবে না, একাই দিতে হবে, সফর অবস্থায় যাবে। তাদের এই বক্তব্যের ভিত্তি নেই, বরং হাদিসে মুতলাক হাদিস আছে। হযরত জাবের থেকে আরেকটি বর্ণিত হাদিস, তিনি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাকারাতু ওয়ান সাবআ ওয়াল জাজুরু ওয়ান সাবআ, তোমরা চাইলে একটা গরু একটা ওঁট 7 জনে কোরবান দিতে পারো,
এখানে সফরের কথাও নাই, মুকিমের কথাও নাই, মুসাফিরও না মুকিমও না, এটা মোতলাক হাদিস। এর মানে অলওয়েজ চাইলে এক থেকে সাত পর্যন্ত কোরবান দেয়া জায়েজ আছে। ইসলাম যেটাকে জায়েজ করেছে আমরা সেটাকে জায়েজের জায়গায় রাখতে চাই। তারপরে আমরা এখন জানতে চাই জবে করার নিয়ম কি। আমাদের দেশে জবে করার নিয়ম হলো ইমাম সাহেব যাওয়া লাগবে, আর না হয় ছুরি ধারায় খাড়াই থাকো। আর ইমাম সাহেব হুজুর আসতে এক ঘন্টা যদি দেরি হয় এক ঘন্টা দাঁড়ায় থাকবে, হুজুরকে দিয়ে কোরবান করাতে হবে। অথচ ইসলাম এইভাবে আলেম ওলামাকে দিয়ে জবে করা আবশ্যক করে নাই, বরং জবে করার সুন্নাহ হলো নিজে জবে করা। আপনার পশুটা আপনি জবে করবেন, এটা হলো সুন্নাহ। জবের সাথে সম্পৃক্ত সুন্নাহ চারটা। হযরত আনাস বিন মালিক বলেন, দাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশাইন আমলাহাইন আকরানাইন দাবাহুমা বিয়াদিহি। বিশ্বনবী জবে করেছেন নিজ হাতে। এখন আপনি ভিআইপি পার্সন, আপনি ছুরি হাতে নেবেন, আপনি কষ্ট করবেন, এটা কি হয়? এই জন্য আপনি পাশে দাঁড়ায় আছেন, অন্য একজন জবে করছে। এটার চেয়ে ভালো সুন্নাহ হলো নিজ হাতে জবাই করা। বিশ্বনবীর চেয়ে ভিআইপি পৃথিবীতে আর কেউ নাই, জাবাহা বিয়াদি নিজ হাতে জবে করেছেন। ও সাম্মা, জবে করার সময় আল্লাহর নাম বলেছেন, দ্বিতীয় সুন্নাহ। ও কাব্বারা, আল্লাহর নাম বলার পরে আল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, তিন নম্বর সুন্নাহ তাকবীর দিয়েছেন। ওয়া ওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা, উনি বকরি জবাই করার সময় একটি পা বকরির উপরে তুলে দিয়ে তারপরে জবে করেছেন। এইভাবে জবাই করা যায়, যদি পা তুলে দেওয়া প্রয়োজন না হয় দিলেন না, কিন্তু রাসূল একটা পা তুলে দিয়ে হালকা আলতো করে চাপ দিয়ে তারপরে জবে করেছেন। তাহলে জবে করার সময় আপনি ধারালো ছুরি নেবেন, এটা অন্য হাদিসে পাওয়া যায়, ফাহসিনুজ্জাবাহা ইজা জাবাহতুম ফাহসিনুজ্জাবাহা, যখন তোমরা জবে করবে সর্বোত্তম এহসান করে জবে করো। ইসলাম বড় এহসানের ধর্ম, এই জন্য যেই প্রাণী জবে করছো সেই প্রাণীটাকেও কষ্ট দিও না, এহসান করো। কিন্তু বড় পরিতাপ, কোরবানির পশু ট্রাকে তোলার সময় অত্যাচার শুরু হয়, মরার পরেও অত্যাচার চলে, মরার পরেও অত্যাচার শেষ হয় না। কসাইদেরকে দেখবেন জবে করার পরে প্রাণ এখনো বের হয় নাই, এর মাঝেই বরাবর একটা গুতা মেরে দেয়, কণ্ঠনালী বরাবর গুতা দেয়। কেন? তাড়াতাড়ি জাগা। ওই গুতার সাথে সাথে জবে হওয়া প্রাণীটা দেখবেন তার হাত পা এইভাবে চমকে ওঠে, মরার পরেও কষ্ট দিচ্ছে, তারপরে প্রাণ বের হওয়ার আগেই সোলা শুরু, হাতগুলো কেটে দেয়। হাতগুলো কেটে দিলে কি হয়? তাড়াতাড়ি মরে যাক, উনি তো আর একটা জবে করা লাগবে। আর শোয়ানোর সময় তো অনেকে আছে এত জোরে শোয়া যে পশু তখনই আহত হয়, তারপরে কি হয়েছে এমন জায়গায় শুয়ে গেছে যেখানে গর্তটা নাই, রক্ত পড়ার জন্য গর্ত করছে, তো গর্ত বরাবর শোয় নাই, তাই পায়ে দৌড়া এমন টান মারে চামড়া ছিল্লা যায়। ট্রাকে তোলার সময় কষ্ট দেয়, ট্রাকে জায়গা হবে আটটা, তুলছে বারোটা। এইভাবে প্রাণীকে তুলতে কষ্ট, নামাতে কষ্ট, জবে কষ্ট, জবে পরার করার পরে কষ্ট। অথচ বিশ্বনবী বলছেন এটা করো না, ইদা জাবাহতুম ফাহসিনুজ্জাবাহা, তোমরা ইহসান করো, দয়া করো, মায়া করো। এজন্য ধারালো ছুরি দিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবর বলে তারপরে জবাই করবেন। তবে আরেকটি হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবে করার সময় তিনি আরেকটু দোয়া পড়তেন, হিনা ওয়াজ্জাহা, যখন তিনি প্রাণীটাকে জবে করার জন্য শোয়ায়া এর মুখোমুখি হতেন, কালা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন,
قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين اللهم منك ولك عن محمد وامتي بسم الله الله اكبر এই দোয়াটা যদি আপনি না পড়েন অসুবিধা নাই, আগের হাদিসে দোয়াটা নাই, আগের হাদিসে আছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, তাহলে ওইটুকু বললে এনাফ। পরের হাদিসে আর একটু লম্বা আছে, এর মানে হলো যদি আপনি পরেরটাও যোগ করেন আরও ভালো, যদি শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দেন জবেতে কোনো অসুবিধা নাই। স্মরণ রাখতে হবে জবে করার সময় চারটি রক যেন কাটা হয়, একটা হলো শ্বাসনালী, আরেকটা হলো খাদ্যনালী, আর একটা হলো দুই পাশে দুটি মোটা শিরা। এই চারটি যেন ভালোভাবে জবে হয় এটা খেয়াল রেখে তারপরে জবে করতে হবে। এই পন্থায় যদি আপনি নিজেরটা নিজে জবাই করেন তাহলেও তো রাসূলের প্রকৃত সুন্নাত আদায় হলো। তবে হ্যাঁ, আমাদের সামাজিক কিছু কালচার গড়ে উঠেছে যে আমরা আলেম ওলামাদের হাত দিয়ে বরকতপূর্ণ কাজ করতে পছন্দ করি, এই জন্য যে এলাকাতে কালচার আছে থাকতে পারে, নাজায়েজ না, কিন্তু উত্তম হলো নিজেরটা নিজে করা, এটা প্রকৃত সুন্নাহ। এখন জবে উপলক্ষে মসজিদের ইমাম সাহেব কিছু হাদিয়া তোহফা পান, আবার আমার ওয়াজের কারণে তো হাদিয়া তোহফাটাও নষ্ট হবে, এই জন্য এটাও যেন না হয়, বরং যে এলাকাতে এই সিস্টেম চালু আছে বছরে একবার দুইবার ওলামাই কেরাম ওনারা কিছু হাদিয়া তোহফা পান, এটা আপনারা দেন অসুবিধা নেই। আমাদের মসজিদে দেন আমি এটা বলছি না, কারণ যেহেতু ইন্টারনেটের কারণে এগুলো ভিডিওগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে এলাকায় কালচার আছে থাকুক। আরে আমার এলাকায় যখন আমি আমার বাড়িতে যখন জবে করি আমারটা আমি করি, কিন্তু করার পর আমি হুজুরের হাদিয়াটা পাঠাই দিই, কারণ আমার এলাকায় আমি দেখেছি যে মসজিদে ঘোষণা করে দেয়া হয় যে যারা ছাগল জবাই করবেন হুজুরকে 100 টাকা দিয়েন, যারা গরু জবাই করবেন তারা কমপক্ষে 200 দিয়েন, 300-500 যা পারেন দিয়েন, এই উপলক্ষে হুজুরের 2-3 হাজার টাকা একটু ইনকাম হয়, এটা ভালো। এখন আমারটা আমি জবাই করে আমিও 200-300 যেটা আমার দরকার আমি এটা পাঠাই দিই, তাহলে হুজুরটাও হুজুর পাইল সুন্নাটাও আদায় হলো, দুটো একসাথেই হলো। এখন আবুল কালাম আজাদ হুজুরের ওয়াজ শুনছেন নিজেরটা নিজে জবাই করা উত্তম, তাই উত্তম কাম করে টাকা দিলেন না, এটা কি উত্তম হলো? এই জন্য দুই জায়গায় উত্তম থাকুক। এরপরে আরেকটি মৌলিক মাসালা আমাদের জানা দরকার, সেটা বাংলাদেশে খুবই সমস্যা, সেটা হলো আমরা আকিকার জন্য অপেক্ষা করি কোরবানির সাথে মিলিয়ে দেব, এবং কোরবানি আসলে এই মাসালা বলতে বলতে বিরক্ত হয়ে যায়। গত 1 সপ্তাহ ধরে এমন দিন কম গেছে যেদিনে মাসালা বলিনি, মোবাইলে ফোনের পর ফোন। আলহামদুলিল্লাহ, যে মৌলিক মাসআলাগুলো মানুষ জানতে চাইবে প্রতিটা মাসআলা কুল্লু মারুফিন সাদাকা। আমরা মোবাইলে ফোন করলে আমাদের রাস্তায় দাঁড়ায় একে মাসআলা জিজ্ঞাসা করলে আমরা বিরক্ত হই না, বরং আমরা মনে করি আমি একটা মাসআলা বলে দিলাম এটা সাদাকার সওয়াব হলো, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কথা সাদাকা। কিন্তু যদি মাসালা জিজ্ঞাসা করে উল্টা পাল্টা তখন রাগ ওঠে, যেমন এই মাসলাটা, হুজুর গরুর সাথে কি কোরবান দেওয়া যাবে না, আমি সরি গরুর সাথে কি আকিকা দেওয়া যাবে না, তো সরাসরি উত্তর দিলে সংক্ষেপে বলে দেই না, দেয়া ভালো, দেয়া জায়েজ, তবে ছাগল দেয়া সুন্নাহ, সুন্নাহ পরিত্যাগ করে জায়েজ কাজ কেন করবেন। আর হাতে সময় থাকলে জিজ্ঞেস করি, ভাই রাসূলুল্লাহ বলেছেন আনিল গোলামে শায়তান ও আনিল জারিয়াতে শাতুন, ছেলে হলে দুটা বকরি দাও, মেয়ে হলে একটা বকরি দাও, আকিকার ক্ষেত্রে এটাই সুন্নাহ, এই ওয়াজ কি কোনোদিন শোনেন নাই? বলে হুজুর শুনছি তো, তো ছাগলের কথা শুনলে গরুর কাছে আসলেন কেন? যেমন আপনারা যারা আমার আলোচনা আজকে শুনছেন, ছাগল দিয়ে আকিকা করা সুন্নাহ, এই ওয়াজ কি জীবনে আর শোনেন নাই?
সবাই শুনছেন, তো গরুর ভিতর আসেন কেন? হুজুর এটা নাকি জায়েজ? আচ্ছা বলুন তো, সুন্নাহ ভালো না জায়েজ ভালো? তা আপনি জায়েজ আসছেন কেন? জায়েজ কাজে আসা যায় তখন যখন শরীয়তের মকসাদ থাকে উত্তমতার। যেমন আমরা যখন ফিতরা দিতে বলি তখন আমরা বলি নির্দিষ্ট জিনিস, খেজুর, গম, জব ইত্যাদি, এগুলো হাদিসে আছে, কিন্তু তার মূল্য দেন আমরা বলি না, মূল্য জায়েজ। তখন আমরা জায়েজের কথা কেন বলি? কারণ গরিবের উপকার বেশি। গরিবকে যদি 3.5 কেজি খেজুর দেই, আরেকজন 3.5 কেজি খেজুরের দাম 400 টাকা মূল্য দিল, গরিব কোনটা পায়ে খুশি হবে? তখন এটা হচ্ছে শরীয়তের মাকসাদ, উদ্দেশ্য ছিল গরিবের উপকার। এক সময় খাবারের অভাব ছিল, খাবার দিলে গরিব খুশি হতো। এখন খাবার আলহামদুলিল্লাহ গরিবের ঘরেও মোটামুটি 2-4 দিনের খাবার থাকে, এখন টাকা দিলে তার উপকার বেশি। কিন্তু বলুন তো, ছাগল না দিয়ে আকিকায় গরু দিলে কোন উপকার আছে ইসলামের? অপ্রয়োজনীয় কাজ। যুক্তি হলো হুজুর গরুর দাম বেশি তাই সওয়াবও বেশি? আমরা বলবো না, এখানে যুক্তি খাটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বকরির কথা বলেছিলেন, উনার জামানায়ও ওট ছিল কিনা? ওট কি গরুর চেয়ে ছোট না আরো বড়? ওট আকিকা দেওয়ার মতো সামর্থ্য ছিল এমন 2-4 জন সাহাবিও আছে না নাই? তো রাসূল তো বলতে পারতেন, যারা একটু সামর্থ্য বেশি ওট দিও। তিনি বলেন, আলিল গোলামে শাতান মোকাফিয়াতান ও আলিল জারিয়াতে শাতুন, ছেলে হলে 2টা বকরি দাও, মেয়ে হলে 1টা দাও। তো রাসূল বকরির কথা বললেন, এর কারণ হচ্ছে এটাই সুন্নাহ, তিনি এটাই বলেছেন, আমরা এটাই মানব। আপনি যুক্তি খাটায় ওটের কাছে যাইয়েন না, গরুর কাছে যাইয়েন না। সিলেবাসের প্রশ্ন, সিলেবাসের উত্তর। ক্লাস 10-এ পড়ুয়া ছাত্রকে প্রশ্ন করল লেখক, প্রশ্নকারী, আমাদের জাতীয় সঙ্গীত লিখে দাও। সে গনে দেখল জাতীয় সঙ্গীত হলো 12-13 লাইন, আর জাতীয় সঙ্গীত না লিখে বিদ্রোহী কবিতা লিখে দিল, এটা 150 লাইন। নাম্বার বেশি পাবে না? শব্দ তো খুব শক্ত শক্ত, বলো বীর বলো উন্নত মহর্ষির, আবার 120 লাইন, নাম্বার পাবে তো? কারণ প্রশ্নকারী তোমার কাছে বিদ্রোহী কবিতা চায় নাই। এখানে বেশি জ্ঞান খাটাইতে যাইও না, বেশি শিক্ষিত পরিচয় দিও না, প্রশ্ন যা উত্তর হবে তা। আমরা কিছু কিছু ক্ষেত্রে অতি পাণ্ডিত্য করতে গিয়ে এই কাজটা করে বসছি। ফোকাহে কেরামের কেউ কেউ বলেছেন, গরুতে শরিক হওয়া জায়েজ। উনারা কোন দৃষ্টিতে জায়েজ বলেছেন আল্লাহু আলাম, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই, সুন্নাহ আমল করার সুযোগ থাকতে জায়েজের কাছে যাওয়া দরকার নাই। এই জায়েজ 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 শুনতে শুনতে আকিকা নামক সুন্নাটাই মরে গেছে। আকিকা কি কুরবানের দিন না জন্মের সপ্তম দিন? ইউযবাহু আনহু ইয়াওমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা সুন্নার কথা বললেন, শিশুর জন্মের সপ্তম দিবসে আকিকা করো, সপ্তম দিবসে তার নাম রাখো, সপ্তম দিবসে তার মাথার চুল মুন্ডন করো। 2টা সুন্নাহ এখানে একসাথে, আকিকা বকরির সুন্নাহ, সাথে সাথে সপ্তম দিবসের সুন্নাহ। তা আপনি যদি কুরবানির গরুর সাথে দেন, বকরির সুন্নাহ মিস, সপ্তম দিবসের সুন্নাহ মিস। ইবাদত করবেন সুন্নার ধার ধারবেন না, ইসলাম তো মন মতো চলতে পারে না। এজন্য আমরা বলবো, যারা আকিকা দেবেন সপ্তম দিনে দেবেন, বকরি দিয়ে দেবেন। হ্যাঁ, যদি কোনো বাচ্চার জন্মের সপ্তম দিন কুরবানের দিন হয়, আমার প্রথম বাচ্চা যখন জন্ম নেয় সপ্তম দিন কোরবানের দিন ছিল, আর টাকা পয়সা আমার কাছে খুব বেশি ছিল না, তখন গরুর ভিতর আমিও ঢুকাই দিছি।
কারণ জায়েজ তো আছে, টাকা তো নাই, কম আছে, তাহলে গরুর ভিতরে ঢুকাই দিলে বাবার কান্দের উপর দিয়ে চলে যাবে। কিন্তু পরবর্তীতে যখন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আবার টাকা পয়সা দিয়েছে, আমি তার আকিকা আবার দিয়েছি, যদিও কাজা করা জরুরি ছিল না, মনের এতমেনান কম ছিল, তাই আমি আবার দিয়ে দিলাম। তা আপনাদেরকে আমি উৎসাহিত করছি যে দিবসের সুন্নাহ পরিত্যাগ করার কোনো প্রয়োজন নাই। যদি জন্মের সপ্তম দিন কোরবান হয়, ওদিন আকিকাও দেবেন, কোরবানও দেবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু শুধু শুধু কোরবানের জন্য অপেক্ষা করা যাবে না। ছেলে হাসপাতালে আছে, অর্থাৎ সিজারে জন্ম নিলে দেখা যায় অনেক সময় বাচ্চার 10 দিন 12 দিন 15 দিন হাসপাতালে রাখা লাগে। ওই অবস্থায় বাবারা আর আকিকা দেয় না, কেন দেয় না? কহুজুর বাচ্চা তো হাসপাতালে, বাচ্চার মা হাসপাতালে। আচ্ছা বলুন তো, যদি বাচ্চা হাসপাতালে থাকে, আপনি বাড়িতে আকিকা দেন, আকিকা কি ঠেকে থাকবো? মানে ফাও ফাও জ্বর। আকিকার মাংস খাবে কে হুজুর? আমি তো হাসপাতালে, জবাই করবে কে? আচ্ছা আকিকা যদি আপনি বাড়িতে না দিয়া এটা এতিমখানায় দিয়ে দিতেন, অসুবিধা ছিল? তাহলে বোঝা গেল শুধু শুধু উজর পেশ করার কোনো প্রয়োজন নাই। আপনি জবাই করা লাজেম নয়, আপনি হাজির থাকা লাজেম নয়, মাংস খাওয়া লাজেম নয়, কিন্তু সপ্তম দিন আকিকার সুন্নাহ মিস করা দরকার নাই। এরপরে আমরা আরেকটি মাসালা বলতে চাই, মৃত ব্যক্তির কোরবানি। এ অভ্যাসটা আমাদের দেশে আছে, বাবার পক্ষ থেকে মার পক্ষ থেকে মরে গেছে কোরবান দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিষয় হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবান দিলেন, ইন্নাহু কানা ইউদাহি বিকাবাশাইন, দুটি কোরবান দুটি বকরি কোরবান দিলেন, আহাদুহুমা আনিন নবী ওয়াল আখার আন নফসি, একটা বিশ্ব নবীর পক্ষ থেকে জবাই করছেন, হে আল্লাহ এটা নবী মুহাম্মদের পক্ষ থেকে তোমার উদ্দেশ্যে জবাই করলাম, এটা আলীর পক্ষ থেকে জবাই করলাম। কেউ একজন প্রশ্ন করল, আপনি এটা কেন করছেন, রাসূল তো নাই। ফাকালা আমারানি বিহি ইয়ানিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আদাউহু আবাদা। হযরত আলী বলেন, বিশ্ব নবী আমাকে আদেশ করেছিলেন আমার উনার ইন্তেকালের পরে যেন আমি উনার পক্ষ থেকে জবাই করি, তাই এটা আমি পরিত্যাগ করব না। তিরমিজির হাদিস 1574 নম্বর। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবান করা জায়েজ আছে। এই হাদিস বর্ণনার পর ইমাম তিরমিজি আবার কি বলেন, কাদ রাখাসা বাদু আহলিল ইলম আন ইউদাহিয়া আনিল মাইয়্যিত। এই হাদিসের আলোকে একদল আলেম বলেন মাইয়্যিতের পক্ষ থেকে জবে করা যাবে, কিন্তু আলাম ইয়ারা বাদুহুম আন ইউদাহিয়া আনহা আন ইউদাহা আনহু। আরেক দল বলেন আলেম মৃতের পক্ষ থেকে কোরবান করা যাবে না। ওয়াকালা ইবনুল মুবারক, বিখ্যাত মহাদ্দেস আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, ওয়ালা ইউদাহা আনহু, কোরবান না করাই ভালো, বা লাহাব্বু ইলাইয়া আন ইউতাসাদদাকা আনহু, আমার কাছে ভালো মনে হয় মৃতের পক্ষ থেকে গরিব গোরাবাকে সাদাকা করা। ওয়া ইন, তবে হ্যাঁ, দহা, যদি কোনো ব্যক্তি জবাই করে মৃতের পক্ষ থেকে, ফালা ইয়াকুল মিনহা শাইআ, তাহলে গরিবের যে ভাগ ওই ভাগের মাংসটা সে খাবে না। ওয়া তাসাদদাক বিহা কুল্লাহা, বরং সে মৃতের পক্ষ থেকে যে অংশটা এটা পুরাটাই গরিবকে সাদাকা করে দেবে। তাহলে আপনারা যারা মরা বাবার পক্ষ থেকে মরা মায়ের পক্ষ থেকে কোরবান করছেন, ওই অংশটুকু সাদাকা করে দেয়াই উত্তম। এখানে স্মরণ রাখা উচিত যে কোরবান করলেন বাবার পক্ষ থেকে, বাবা মরে গেছে, কিন্তু নিজেরটা করেন নাই, অথচ কোরবান ওয়াজিব কি মরা বাবার উপরে না আপনার উপরে? তাহলে মরা বাবারটা নফল, আপনারটা ওয়াজিব, তো বাবারটা করে আপনি মনে করবেন না করছি তো, না, উনারটা না করলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আপনারটা পরিত্যাগ করলে অসুবিধা আছে না নাই? ওয়াজিব তরককারী হয়ে গেলেন।
এই জন্য নিজেরটাকে প্রাধান্য দিতে হবে, নিজের কোরবানি দেবেন, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আরেকটি মাসআলা হলো চামড়া বিক্রি করা যাবে কি না। আমরা ইতোমধ্যে দুই একজন আলেমের বক্তৃতা ইন্টারনেটে শুনেছি যে যদি কোরবান করার পরে চামড়া বিক্রি করে কোরবানি বাতিল হবে, তার পক্ষে তিনি দলিল দিয়েছেন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বা জালদাতা উদহিয়াতিহি ফালা উদহিয়াতা লাহু। মুস্তাদরাক হাকেম ওই হাদিসের কিতাবের দ্বিতীয় খণ্ডের 422 নম্বর পৃষ্ঠা হাদিসটি আসছে, যে ব্যক্তি কোরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কোরবান হলো না। এই হাদিসকে সামনে এনে উনি বলছেন, পশুর চামড়া সরাসরি গিফট করো, দিয়ে দাও, তুমি বিক্রি করে যাই, টাকা দিও না। আমরা ওনার সাথে একটু দ্বিমত করছি, ইন্টারনেটের কারণে আলোচনাগুলো আপনাদের সামনে এসে যাবে, হাতে হাতে মোবাইল, যার কারণে প্রশ্ন তৈরি হলে সলিউশন দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইসহাক ইবনে মনসুর ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করছেন, জুলুদুল আদাহি মা ইউসনাউ বিহা, গরু প্রাণী ছাগল জবে করার পরে তার চামড়া কি করব। কালা ইউনতাফাউ বিহা, উনি জবাব দিলেন, তুমি চাইলে এটাকে ব্যবহার করতে পারো, গোস্ত খাইতে পারো, চামড়া ব্যবহার করো, চামড়া শুকাইয়া যায় নামাজ বানাইয়া নামাজ পড়ো, চামড়া শুকাইয়া এটা দিয়া মশক বানাইয়া পানি খাও, চামড়া শুকাইয়া এটা দিয়া জুতা বানাইয়া পায়ে দাও, অসুবিধা নেই। এটা একটা সুরত। আরেকটা হলো তো সাদ্দাকু বিসামানিহা, তুমি চাইলে এটা বিক্রি করে মূল্য গরিবকে সাদাকা করতে পারো, কিন্তু যদি তুমি বিক্রি করে মূল্য খেয়ে পেলো তাহলে কোরবানি হবে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমরা কেউ চামড়া খাই না, মানে বিক্রি করে তার মূল্য, কিন্তু আমরা একটা কাজ করি, সেটা হলো যেহেতু এটা গরিবের, তাই যে কষাই জবাই করছে ওরে 100 টাকা ছাড় দেই, যে কষাই জবাই করছে সে যদি চামড়া কিনে তাহলে বলি যে ঠিক আছে 100 টাকা কম দাও। প্রশ্ন হলো 100 টাকা ছাড় দিলেন, এটা কি আপনার টাকা? তো গরিবের টাকা ছাড় দেওয়ার অধিকার আপনার এরই লোকে, তাহলে তো ওই 100 টাকা আপনি কষাইকে দিলেন, পারিশ্রমিকের ভিতরে ঢুকে গেল, ওই যে ছাড় দিলেন, এই সারের কারণে কোরবানি প্রশ্নের মুখে পড়ে যাবে। এই জন্য বিক্রি করার ক্ষেত্রে গরিবের আমানত মাথায় রেখে বিক্রি করতে হবে, কসাইকে এই ক্ষেত্রে কোনো সার দেয়া যাবে না, মাথায় রেখে করবেন। এখন আমাদের দেশে যে ইয়াতিমখানাগুলো আছে, যারা চামড়া কালেকশন করার জন্য আসে, তাদেরকে সরাসরি যদি আপনি পুরাটা চামড়া দিয়ে দেন, তারপরে আপনি বলেন যে এখান থেকে 200 টাকা আপনি আমাদের দিয়ে যান, এই 200 টাকা আমারও কিছু গরিব আত্মীয় স্বজন আছে ওদেরকে দেব, না জায়েজ হবে না, অসুবিধা নেই। প্রাণীর গাভীর পেটে বাচ্চা হয়ে যায়, এটাকে জানিন বলা হয়। এখন এই বাচ্চার হুকুম কি? গাভীর পেটে বাচ্চা হলে ওই গাভীর মাংস খেতে শরীয়তে কোনো বাধা নাই। বাচ্চার ব্যাপারে বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, যখন গাভীর পেটে বাচ্চা হবে ওই বাচ্চা যদি মৃত অবস্থায় পাও জবাই করা লাগবে না। ফা ইন্না যাকাতা উম্মিহা যাকাতুহা, তার মায়ের জবেহ তার জবেহ হিসাবে গণ্য হবে। পেটে মরা বাচ্চা পেয়েছ, মরাই তো পাবেন, কারণ মাকে যখন জবাই করে দে বাচ্চা জীবিত থাকার সম্ভাবনা কম, মরে যাবে। ওই মরে গেছে কেন? মাকে জবাই করার কারণে। রাসুল বলেন, মায়ের জবে বাচ্চার জবে হিসাবে গণ্য হয়ে যাবে, তোমরা চাইলে বাচ্চার মাংস খাইতে পারো। তবে পিচ্ছি বাচ্চার মাংস খেতে একটু ঘৃণা ঘৃণা লাগে, এই জন্য এটা ফেলে দিলে কোনো আপত্তি নাই।
এলাকায় মাসালা আছে যে পুরাটা ফেলা যাবে না, এক টুকরা খাওয়া লাগবে। এই মাসালার কোনো ভিত্তি নাই। আপনি চাইলে পুরাটাও খেতে পারবেন, চাইলে পুরাটাও ফেলে দিতে পারবেন, কিন্তু এক টুকরা না খেলে কুরবান বাতিল হবে, এই জাতীয় কথার ভিত্তি নাই। উল্লেখ্য যে বাচ্চা যদি কোনোভাবে বেঁচে থাকে, জীবিত পেলেন, তাহলে মাসআলা হলো এটা লালন পালন করা জায়েজ, এটা আবার খাওয়া জায়েজ। তবে খাইতে হলে এখন জবাই করে খাওয়া লাগবে, কারণ জীবিত। মৃত পাওয়া গেলে মায়ের জবে তার জবে, জীবিত পাওয়া গেলে তাকে জবে করতে হবে। জীবিত পাওয়ার পরে জবের আগে মইরা গেছে, খাওয়া হারাম। কথা কি বোঝেন? এক এক মাসলা এক এক দিকে। জীবিত পেয়েছেন, খেতে চাইলে জবে করে খান, যদি জবের আগে মরে যায় খাওয়া হারাম, মরে গেছে, মরা প্রাণী খাওয়া জায়েজ নাই। এখন যদি বলেন যে ছোট্ট এটা খাবো কেমনে, হুজুর রাইখা দেয়, রেখে দেওয়া জায়েজ, বড় হোক, বড় হলে এটা দিয়ে আবার পরের বছর, দু বছর, তিন বছর পরে আবার কোরবান দেবেন, সেটাও জায়েজ, তবে বিক্রি করা জায়েজ নাই। আশা করি জানিনের মাসলা বুঝেছেন। আমাদের ময়মনসিংহ কুমিল্লার কিছু অঞ্চলে মাসালা দেয়া হয়েছে, খাসি ছাগল জবে করা যাবে না, বলদ গরু দিয়ে কোরবান করা যাবে না, কারণ খুঁত হয়েছে, ওটার অন্ডকোষ কেটে ফেলেছে, খুঁত সৃষ্টি হয়েছে, এই জন্য যাবে না। এই কথার ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি ছাগল দিয়ে কোরবান করেছেন, এই মর্মে হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবে করছেন, সুনান ইবনে মাজার হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইউদহিয়া ইশতারা কাবাশাইন আযীমাইন সামিনাইন আকরানাইন আমলাহাইন মুজিআইন। যে বিশ্বনবী জবাই করার জন্য এমন দুটা বকরি পছন্দ করলেন, মোটা তাজা, চর্বিওয়ালা, শিং গজানো, তেল তেলে, তাহলে হাদিস প্রমাণ করে আমরা যারা জবে করব, প্রাণীটা একটু নাদুস নদুস, মায়া লাগে, এমন প্রাণী জবে করব। মুজি আইন, এর মানে হলো দুটার অন্ডকোষ ছিল না। তাহলে বিশ্বনবী নিজে খাসি ছাগল দিছে, আর ময়মনসিংহের হুজুর কয় জায়েজ নাই। তাহলে বোঝা গেল বলদ গরু খাসি ছাগল দিয়ে জবে করতে শরীয়তে কোনো মানা নেই।